তোমাদের সেকেন্ড সেমিস্টার পরিবেশবিদ্যা যে সিলেবাস রয়েছে তার প্রথম অধ্যায়ে একটি প্রশ্ন রয়েছে বা টপিক রয়েছে তিবলিস তিবলিস ঘোষণা উনিশশো এবং চতুর্থ অধ্যায় একটি প্রশ্ন রয়েছে সীমা পারমাণবিক বিপর্যয় কেন্দ্র বা বিপর্যয় এই দুটি প্রশ্ন নিয়ে আজকে ভিডিওর বিষয়বস্তু বা আলোচনা করব তিবলিশ ঘোষণা বা সম্মেলন উনিশশো পরিবেশ সংরক্ষণ এবং উন্নতির পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের সুষম উন্নয়নে পরিবেশগত শিক্ষার গুরুত্ব কী তা ফুটে তুলতে বিশ্বের বিভিন্ন দেশের সমন্বয়ে জাতিসংঘ দ্বারা বর্তমান জর্জিয়ার রাজধানী তিবলিসে উনিশশো সালে যে সম্মেলন বা ঘোষণা হয়েছিল তা তিবলিসি ঘোষণা নামে পরিচিত এই সম্মেলনে বিশ্বের ছষট্টিটি দেশ অংশগ্রহণ করেছিল এই সম্মেলনের লক্ষ্য ছিল স্থানীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্ত স্তরে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক পরিবেশগত পারস্পরিক নির্ভরতা সম্পর্কে স্পষ্ট সচেতনতা এবং উদ্বেগ বৃদ্ধি করা পরিবেশ রক্ষা এবং উন্নত করার জন্য প্রয়োজনীয় জ্ঞান মূল্যবোধ দৃষ্টিভঙ্গি প্রতিশ্রুতি এবং দক্ষতা অর্জনের জন্য প্রত্যেক ব্যক্তিকে সুযোগ প্রদান করা পরিবেশের প্রতিটি সামগ্রিকভাবে ব্যক্তি গোষ্ঠী এবং সমাজের আচরণের নতুন নিদর্শন তৈরি করা এই সমস্ত লক্ষ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে যে সমস্ত ঘোষণাগুলি করা হয়েছিল সেগুলি হলো দেখো সচেতনতা দক্ষতা জ্ঞান অর্জন দৃষ্টিভঙ্গি এবং অংশগ্রহণ দেখে নাও তোমরা একবার সচেতনতা দক্ষতা জ্ঞান অর্জন দৃষ্টিভঙ্গি এবং অংশগ্রহণ তো এই ছিল আজকের প্রশ্নের বিষয়বস্তু আর একটি প্রশ্নের উত্তর রয়েছে সেটি তোমরা দেখে নাও ফুকুসীমা পারমাণবিক বিপর্যয় ফুকুসীমা দুর্ঘটনা মূলত জাপানের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক দুর্ঘটনা যা শুরু হয়েছিল বা হয়েছিল উনিশশো এগারো সালে এগারোই মার্চ যার কারণ ছিল ভূমিকম্প এবং সুনামি উত্তর পূর্ব জাপানের উপকূলরেখায় হনসুদ্বীপের তহকু অঞ্চলে এই ফুকুসীমা অবস্থিত এখানে ছিল একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উনিশশো এগারো সালে মার্চ মাসে জাপানে তীব্র ভূমিকম্প হয় যার মাত্রা ছিল স্কেলে নয় দশমিক শূন্য এর ফলে প্রায় পনেরো মিটার উঁচু একটি সুনামির তরঙ্গ সৃষ্টি হয় যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ সরঞ্জামগুলিকে প্লাবিত করে পরিকল্পনা অনুযায়ী ভূমিকম্পের ঢেউ আঘাত করলেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন যন্ত্রগুলি অটোমেটিক বন্ধ হয়ে যায় সেই মতো অধীন দেশের অন্যান্য জায়গায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি বিভিন্ন যন্ত্রাংশ বন্ধ হয়ে গেলেও ফুকসীমা দায়চির এক দুই তিন বা তিনটি ইউনিট যান্ত্রিক গোলযোগের কারণে তৎক্ষণাৎ বন্ধ হয়নি বাস্তবে এই পরিকল্পনা ভূমিকম্প প্রতিরোধ করতে সমর্থ হলেও সুনামি প্রতিরোধ ছিল না ফলে দুর্যোগের কয়েকদিনের মধ্যে এর প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ে মূলত এই তিনটি চুল্লিতে জ্বালানির রডগুলি অতিরিক্ত গরম হয়ে যায় এবং আংশিকভাবে গলে যায় পরবর্তীকালে এই গলিত তেজস্ক্রিয় উপাদান প্রশান্ত মহাসাগরের জলে মিশে গিয়ে দুর্ঘটনা বা সমস্যার সৃষ্টি করে তবে এই দুর্ঘটনা সরাসরি হয়তো কেউ মারা যায়নি তবে এ এর থেকে প্রায় দু হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল বিজ্ঞানীরা আশঙ্কা করেছিল যে শত শত মানুষের ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকে দুটি প্রশ্নের উত্তর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানও পারলে প্লিজ একটি লাইক করো